কংস, র্যাডক্লিফ অথবা আইয়ুব খান। ইতিহাসের এই আলোচিত ব্যক্তিরা সকলেই দাম্ভিক ব্যক্তি হিসেবেই পরিচিত এবং তাদের পতনের কারণও দাম্ভিকতা। এবারের উত্তর কলকাতার এই পূজা মণ্ডপ জুড়ে দাম্ভিকতাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই দাম্ভিকতাকে একমাত্র নির্মূল করতে পেরেছেন দেবী দুর্গা। আর সে কারণেই এই পূজা মণ্ডপের থিম করা হয়েছে দম্ভচূর্ণ। বলার অপেক্ষা রাখে না, পুরো মণ্ডপে টেরাকোটার ভাজে ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে। টেরাকোটায় গড়ে উঠেছেন দেবী দুর্গাও। মণ্ডপের শিল্পশৈলী এবং বিষয় ভাবনার জেরেই ভর দুপুরের উত্তাপ উপেক্ষা করে ভিড় করছেন দর্শনার্থীরা। পুজো মানেই বাঙালির কাছে সেরা একটা উৎসব, যেভাবেই যে বয়সেই হোক সব সময় সুন্দর। শ্রীভূমি থেকে শুরু করে ওইগুলো সব দেখা শেষ, দমদম, কেষ্টপুর, আজকে এখানে। যারা অত্যাচারী শাসক ছিল আমাদের, যারা অত্যাচারী লিডার ছিল, যারা নিজেদেরকে নিজেদের শেষ করে দিয়েছে নিজেদের দম্ভের জন্য, তো তাদেরই একটা ফলক হিসেবে এই জায়গাটা আমরা দেখিয়েছি। কলকাতায় এবার অন্যতম সেরা পূজার মধ্যে টালাপার্ক প্রত্যয়ের দুর্গাপূজা শীর্ষস্থানে রয়েছে। পৃথিবীর বাইরে মহাশক্তি থাকলেও মানুষের শক্তি ছাড়া পৃথিবী অচল, সেই যুক্তিকে এবার নানাভাবে ফুটিয়ে তুলেছে ক্লাবটি। যেভাবে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা সংবাদের শিরোনামে ছিলাম, সেই ঐতিহ্য ধরে এবছরই আছি। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পরই কলকাতার দুর্গাপূজা নিয়ে উৎসাহ দেখা গেছে ভারতে নিযুক্ত কূটনৈতিকদের মধ্যেও। বৃহস্পতিবার কলকাতায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরাও প্রতিমা দর্শন করেছেন, ছিলেন বাংলাদেশের কূটনীতিকও। অসম্ভব ভালো, এবং এখানে একটি জায়গা যেখানে কূটনীতি এবং আমার বাঙালিপনা মিলেমিশে এক হয়ে গেছে। আমি এখানে প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের। এটা হচ্ছে এই যে বিদেশিদের চোখে বাঙালিদের দুর্গাপূজা কেমন একটা, এটা ওরা সবাই অ্যাপ্রিসিয়েট করে। অসাম এখানে বিগেস্ট কার্নিভাল ইন দ্য ওয়ার্ল্ড, এবং ওরা দেখার পরে বলে ওয়া, আমরা জীবনে অনেক কিছু মিস করতাম, আমাদের কলকাতা আসার পরে সার্থক হয়েছে, আমরা জিনিস দেখে গেলাম। 25 সেপ্টেম্বর মহালয়ার পর থেকেই কলকাতার বড় মণ্ডপের দরজা খুলে দেয়া হয়, আর সেদিন থেকেই ভিড় যেন দিন দিন বাড়ছেই। শুক্রবারের পঞ্চমীতে ভিড় আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।